আৰু মই এইখিনিতে ক'ব খোজোঁ যে এইবিলাক ক্ষেত্ৰত বিশেষকৈ মই প্লাষ্টিক মালচিঙৰ ক্ষেত্ৰত মানে চৰকাৰী হেৰিটো সদায় নাপায়, কেতিয়াবা পাই থাকে, কেতিয়াবা পায়, কেতিয়াবা হয়তো সব সময়ত স্কিমটো নাথাকে, কিন্তু এই ড্ৰিপ ইৰিগেশ্যনটো স্কিমটো চৰকাৰীভাৱে থাকেই সদায়। গতিকে বিভাগৰ লগত যোগাযোগ কৰিলে তেওঁলোকে খুব কম পৰিমাণৰ পইচা নিজে দিব লাগে, কিন্তু মেজৰিটি 80% ছাবচিডি দি পেলাই তেওঁলোকে সেইটো বস্তু খুব সহজতে ল'ব পাৰিব, পাম্পটোও ল'ব পাৰিব, বহুত 85% ছাবচিডিত পাম্পটোও কিনিব পাৰিব, আৰু তেওঁলোকে ড্ৰিপ ইৰিগেশ্যনটো 80% ছাবচিডিতে ল'ব পাৰিব। গতিকে এই বিভাগীয় আৰু ইঞ্জিনিয়াৰ মানে কৃষি বিভাগৰ লগত যোগাযোগ কৰিলে আৰু ইঞ্জিনিয়াৰ কৃষি অভিযন্তা কাৰ্যালয়ত যোগাযোগ কৰিলে পাম্পটোও পাব আৰু এই ড্ৰিপ ইৰিগেশ্যনটোও পাব। এতিয়া তাৰমানে চাওক, আমি সেইকাৰণে মই এটা কথা আপোনাক কৈছিলোঁ যে টিছু কালচাৰৰ কথাটো কৈছিলোঁ। টিছু কালচাৰটো আমিনো কিয় লগাওঁ? এটা পুলি দাম, আমাৰ ইয়াৰ পুলি দাম 5 টকা আৰু টিছু কালচাৰ পুলিৰ দাম 10-20 টকা, কিয় লগাওঁ? টিছু কালচাৰ পুলিটো তাৰমানে আমাৰ যেনে সাধাৰণতে মালভোগ কল, এইটো কল হ'লে 12-14 মাহৰ পিছত, 12 মাহৰ পিছত সি লাগিব, আৰম্ভ কৰিব লাগিব, মানে পকোতে পকোতে 14 মাহ লাগি যাব। কিন্তু টিছু কালচাৰৰ পুলি যেতিয়া কৰা যায় তেতিয়াহ'লে সি 8-9 মাহতে সি ফুল ফুলা আৰম্ভ কৰি দিয়ে, যে 12 মাহলৈ এবছৰ হোৱালৈকে তাৰ ফলটো আহি যায়। গতিকে তাত 3-4 মাহ সময় আমি এডিশ্যনেল পাই যাওঁ। গতিকে সাধাৰণতে সেইকাৰণেও আমি টিছু কালচাৰ কৰিব লাগে। টিছু কালচাৰ কৰিলে কি হয়, একেলগে পকি উঠে, একেলগে এই কলখিনি হৈ উঠে। গতিকে তাত এটা এডভান্টেজো আছে, তাত এটা ডিছএডভান্টেজো আছে, যে একেলগে হ'লে আমি এতিয়া এটা এটাকৈ যদি থোক হিচাপে বজাৰত বেচিব খোজোঁ, গ্ৰাহকক পাই মানে মানে ডেইলি উপভোক্তাক যদি বেচিব খোজোঁ আমি, তেতিয়া অসুবিধা হয়। কিন্তু আমি যদি কোম্পানীৰ কাৰোবাক ট্ৰাকত উঠাই পেলাই একেলগে বিকিব পাৰোঁ তেতিয়াহ'লে একেলগে হ'লে বেছি সুবিধা হয়। গতিকে সেইকাৰণে 12 মাহৰ পিছত আপোনাৰ হৈ যাব। কলৰ ক্ষেত্ৰত কলডিল ওলোৱাৰ পিছত আমাৰ কেতিয়াবা কলডিলটো কাটি দিয়া হয়। কলডিলটোৰ কাম কি? কলকেইটা ফুলটো ফুলাই পেলাই কলকেইটা তাত ঠোকটো এৰি দি সি তললৈ গৈ থাকে, যেতিয়াই আৰু সি মানে কলটো ডিলটো মানে কল সঁচা সচি কল যেতিয়া লগাব সি নোৱাৰা হৈ গ'ল, তাক লগে লগে কাটি দিব লাগে। তাৰপিছত সি যিমান দিন থাকিব সি বিনা কাৰণত আহাৰটো খাই আছে, যেতিয়া কল ওলোৱা বন্ধ কৰাৰ পিছতেই কলডিলটো কাটি দিব লাগে। কাটি দিলে কলডিলটো যদি খাবৰ কাৰণে ব্যৱহাৰ কৰে তাৰ চাইজটো ডাঙৰ থাকিব আৰু সি অদৰকাৰী খাদ্য গছডালৰ পৰা খাব নোৱাৰিব। কলৰ 3টা ইম্পৰ্টেণ্ট কথা মই ক'ম বৈজ্ঞানিক ভিত্তিত, সেই যিকেইটা ফ'ল' কৰিলে তাৰ তেখেতসকলৰ হেৰিত বহু ডিফাৰেঞ্চ আহিব। 3টা, এটা কলো চাফা থাকিবই লাগিব, এটা কলো আৰু 2টা মই ক'ম। তাৰমানে কলজোপা যেতিয়া ডিলটো ওলোৱালৈকে, ডিলটোৰ পৰা কল হোৱালৈকে ইতিমধ্যে তাৰ গুৰিত দেখা পাব আপোনাৰ 7-8-10টা পুলি আৰম্ভ আহি গ'ল। এই 10টা পুলিয়েতো খাদ্যটো খায়ে আছে, গতিকে তাৰ ফলস্বৰূপে তাত আপোনাৰ ফলটো পৰি আছে, তাত মানে ৰিজাল্টটো তাত দেখা পাই আছে, কলটো সৰু হৈ গ'ল, যিমান ডাঙৰ হ'ব লাগিছিল কেতিয়াও হ'ব নোৱাৰে। গতিকে কলজোপাৰ গুৰিত আমি যিমানেই পুলি ওলাব সেইবিলাক পুলি আমি নাৰাখিম, ৰাখিব নালাগে। যদি আপোনাৰ এই যে আমি যে কিনি আনিলোঁ তেনেকৈ আকৌ মোৰ বাগানৰ পৰা পুলি বেলেগক বিক্ৰী কৰিব পাৰোঁ নেকি, সেই কথাটো চিন্তা ৰাখিব লাগিব। যদি বিক্ৰী কৰিব পাৰে তাতো এটা মেজৰ খৰচ পইচা ওলাই গ'ল, 5 টকাকৈ পায়েই আজিকালি। যদি নাপাওঁ, নাপালেও পুলিকেইটা তাত হাবি আমি হ'ব দিব নালাগিব। যেতিয়া কলডাল কলঠোকটো ওলাব তেতিয়া কলঠোকটো কলডাল এটা ছাইডে হালি যাব, তাৰ উল্টা ছাইডে যিটো ভাল পুলি থাকিব, মই কৈছিলোঁ ডেগাৰৰ নিচিনা পাত থকা যিটো পুলি থাকিব উল্টা ছাইডে, সেই এটা পুলিহে ৰাখিব লাগিব, বাকী চব পুলিবিলাক কি কৰিব, কাটি পেলাব। কিন্তু কাটি পেলালে পুলিখিনি নাইকিয়া হৈ যায়নে? কাটি থাকিব লগে লগে আকৌ ওলায়ে থাকিব, ওলায়ে থাকিব, গতিকে আপোনাৰ লাভটো হোৱা নাই। আপুনি কাটি পেলালে সি ওলাই আছে, তাৰমানে সি খাদ্যটো খায়েই আছে। তে সেই পুলিকেইটা যদি একেবাৰে উঠাই পেলাই বেলেগত বিক্ৰী কৰিব পাৰিলেতো বাচিলে, পইচাও পালে, আপোনাৰ কামটো হ'ল। নহ'লে ওপৰে অকলে দা দি কাটি লাভ নাই, দা দি গুৰিত কাটি তাক গৰু খুটি এটা দি তাৰ মাছটো কোঁহটো খুচি দিব লাগিব। খুচি দিয়াৰ পিছত মাছটো ভাঙি যাব নহয়, তাত সেই বটলত কেৰাচিন তেল ভৰাই লৈ তাৰ কাকটো অলপ ফুটা কৰি সেই মাজৰ কোঁহটোত কেৰাচিন তেল 4-5 ড্ৰপ দি দিব লাগিব। তেতিয়া আৰু সেইটো পোখাটো আকৌ ঘূৰি ওলাই নাহে, বংশনাশ কৰিব লাগিব। যদিও কৰিবলৈ বেয়া লগা কথা, মানে শুনিবলৈ টান, কিন্তু এইটো কৰিব লাগিব। আৰু যদি সেইখিনি পুলিখিনি উঠাই পেলাই যদি বিক্ৰী কৰিব পাৰিলে বেলেগ কোনোবা বাগানত, তেতিয়াহ'লেতো ভাল কথা নাই। এই পুলি বেচাটোৱে এটা ডাঙৰ ব্যৱসায়। আৰু তেওঁ, মই যিখিনি কথা কৈছোঁ, তেওঁ যদি মালচিং থাকে, তেওঁ যদি লেতেৰা নাথাকে, তেওঁ যদি জংঘল নাথাকে, তেওঁ যদি প্ৰতিপাল ভালকৈ পোষক দ্ৰব্য দি থাকে, তেতিয়াহ'লে তেওঁ বাগানখন চাফা থাকিলে তেওঁ পুলি বিক্ৰী কৰিবৰ কাৰণে আজিকালি অসুবিধা একো নাই। কিনা মানুহ ওলাবই লাগিব, খালি সেই বেমাৰ থাকিব নালাগিব। গতিকে এতিয়া এই যে এটা 2 নম্বৰ এইটো পইণ্ট ক'লোঁ,
পুলিটো এটাই রাখব লাগবে সেই পিছর পুলিটো এই যে কল থকা যেতিয়া পারা মানে এই পুলিটো ডাঙর হবো তেতিয়া সেই অকল সেই সেজোপা গছতে একে পচলিত সেই এটাই গছ রাখব লাগবে তেনেকে তিনবার রাখব পাৰিব তিন নম্বর পিছন চারি নম্বর বারালে আর বেমার কিনা কবি মানে রাখাটা অসুবিধা হয়ে যায় তিনবার রাখার পিছত আসলে বাগানখন নতুন করব লাগে আর বা নহলে আর কম খরচত কম কম খরচ খরচও কম করলেও পচালো কম পালে এনেকে এৰি দিয়ে কিছু মানে আর এইটা দুই নম্বর পয়েন্ট তো তিন নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট হল কি তার মানে কলর বাগানত করলে কলত মানে পাতবিলাক সাইডের ফলের পর জ্বলি যাওয়ার নিচিনা একটা বেমার হয়ে এই মানে পানামা উল্টো কথা মানে করা নাই হালধিয়া পড়ে পেলে যে জ্বলি যায় সাইডের ফলে মানে পুড়ি দিয়ার নিচিনা লাগে এই পটাশিয়ামের অভাবত হয় আর এই বস্তুটো বাগান করলে হবে আপনার ঘর থাকা কলগিলালে জীবনত নহয় কিন্তু সেই কারণে কলর বাগানত প্রতিজোপা গছত মানে বছরট দুবার কই আধা কেজি করে পটাশ সার প্রয়োগ করবো করবই লাগবে নহলে বাগান করব নয় এবার সেই রয়া সময় কিন্তু বহাগ জ্যৈষ্ঠত এবার আর আপনার আঘু কাতি আঘুণত পূজার সময় এবার দুবারকে আধা কেজি করে তার মাজতে এক পোয়া বা 200 গ্রাম ইউরিয়া সার আর SSP আমি হেরিতে দিল রয়া সময় দিল পিছত আর এটা দিব নালাগে আর যে চিকুনাই দিলে তো তার গুড়িবিল জাপিয়ে দিব বা মালচিং করলে তো সেবিল নালাগে গতি আধা কেজি করে পটাশ সার তো বছর দুবার দিব লাগবে তেতিয়া এই বেমারট নহয় আর কলত মাজত কি হয় নীলা বেঙুনিয়া হের নিচি বেঙেনার নিচি বেঙুনিয়া কালার একটা হয়ে যায় মাজত গছর ঠারিত হয়ে যায় গছডাল কে ফাটি যায় নীলা হয়ে যায় কিবা হয়ে যায় পাতটা জ্বলি যায় এইবিল এই প্রবলেমবিল একবারে নহব কিন্তু নহলে বাগান করলে কলত হবো এই প্রবলেম যদি পটাশ নি দিয়ে যদি মানে বুড়া পাত থাকব বেয়া পাত থাকব বেমার পাত সেইবিল তো কাটি সাফা করে রাখবই লাগবে আর এটা মানে একটা কথা কলো যে আপনার 6 ফুট দূরত্ব রুব দিছো 6 ফুট দূরত্ব রুলে যদি কলে লহপহকে বাড়িবলগ হয় সিহতে একদম ঠেসা ঠেলা লাগি যাব গতি তলর যা বহল হয়ে যাওয়া পাতবিল কাটি কাটি চিকুনিয়া সাফা করে রাখবই লাগবে তো ফাপরে খাওয়াটা হয় কি যেটা কলট প্রথম যেটা নতুনকে কলট ওলায় কুমলিয়া হয়ে থাকে তেতিয়া তাত মানে কল ডিল ডিল যেটা কল ডিল যেটা প্রথম আবিষ্কার হয় তাতে ফুড স্কেয়ারিং বিটিল বলে একটা পখিলা আহি তাতে কণীটা পাড়ি দিয়ে পাড়ি দেওয়ার লগে সে তার কণী ফুটা মানে ইহতে কল লাহেকে কলটো ওলাব ধরে কলর বাকলিটো খুব কোমল থাকে তেতিয়া সেই পোকবিলাকে কলর বাকলিটো রুকি 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 কলর বাকলিটো খাই দিয়ে রক্তটো রাখ দিয়ে বলে কলর বাকলিটো কলা কলা দাগটো আহি যায় গতি এইটো কারণে আমি কি করব লাগবে এই যেটা কলর ডিলটো ওলাই পেলে কলটো উলিয়াব হয়েছে আর সেইখানি সময়তে সাধারণত হয় এইটো হওয়ার সম্ভাবনা থাকলে এই তারমানে তেতিয়া আপনি যিকোনো ইনসেকটিসাইড মানে পোক মারা যিকোনো দরব রগর ডেসিস মালা বা মালাথিয়ান হোক এই স্প্রে করে দিব লাগে যাতে পোকটা তাত বহি পনি পাইব নোৱাৰে আর তাকে নকরলে কি করব লাগে সেইটো করলে তো মানে অল্প বিষাক্ত দিয়া হয়ে গেল বিষ নিদি আমি করব পারো কি আজিকালি বাঞ্চ বেগ বুলি পায় মানে অল্প মুসরি নিচিনা তাতকে অল্প হেৰি আৰু আমাৰ আজিকালি যে মাস্কবিল আছে তেনে ধরনের কাপড়ের একটা বেগ পায় এই কল ঠোকটা ওলার পিছর পরে কাপড়ের বেগটা পিন্ধাই পেলে গাঁঠি মারি থাকে দিব লাগে যাতে পোকটো আহি তাত মানে পড়ুয়াটো আহি তাত যাতে মানে হেৰি করব নয় পখিলাটো আহি তাত যাতে সোমাব নয় এটেক করব নয় তেতিয়া সেই কলটো আর যেটা কলটো মানে অল্প ডাঙর হয়ে পেলে যেটা বাকলি ডাঠ হয়ে যায় তারপর আর সি এটেক নকরে কোমলতে এটেক করে তারপর যেটা অল্প ডাঠ হয়ে যায় তেতিয়া খুলি দিব পারে আর কল ডিলটো কাটা সময়লকে বেগটো খুলি দিব পারে দামটো কমে যায় কিন্তু কলটো কোয়ালিটিটো একো বেয়া নহয় যে মালভোগ কলৰ দাম আছে বুলি মালভোগ কল রুলেও নহব গতি আমি এটা যদি ডাঙর হয় বাগানখন যদি সরু হয় তেতিয়াহলে সরুকে বাগান হলে মই প্রথমতে মালভোগ কলে রুবলে কম আর যদি অল্প ডাঙর মাটি থাকে তেতিয়াহলে আসলে পর্যায়ক্রমে চারিটা লাইন এটা মালভোগ কল রুলে চারিটা লাইন ভীমকল রুলে চারিটা লাইন চেনিকল রুলে যদি মার্কেটিং অসুবিধা নহয় আর বেলেগ বেলেগ রুলে সুবিধাটো কি হয় যে বেমার হোক কিবা এটা পোক পরুয়া হোক আক্রমণ হোক সমানে গোটেই বাগানখনত একেলগে এফেক্টটো নপরিব গতি সেখানে মিক্স করে রুয়াটহে ভাল মানে লাইন লাইন করে রুবই লাগবে চারিটা পাঁচটা লাইন এটা এটা এক ধরনের রুলে তেতিয়াহলে মানে আপনার কিবা এটা বিপর্য হলে যাতে গোটেইখিনি একেলগে নষ্ট হয়ে না যায় সেইটো সুবিধা হয়।